নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী। চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরে, তবে সর্বপ্রথমে যে খবরটির দিকে নজর রাখবো সে বিষয়ে বলতে গেলে এক প্রকার বলা যায় রাজ্যবাসী ইতিমধ্যেই ধোঁয়াশা রয়েছে। রাজ্যবাসীর মধ্যে প্রশ্ন রয়েছে, কিন্তু সেই প্রশ্নের উত্তর রাজ্যবাসী কবে পাবে সেটা কিন্তু এক প্রকার এখনো অজানা। কিন্তু জানিয়ে রাখি, সম্প্রতি চর্চিত একটি বিষয়, চর্চিত একটি রাজ্যের একটি স্বনামধন্য ক্লাব ভারতরত্ন সংঘ ক্লাব। আর এই ভারতরত্ন সংঘ ক্লাবকে কেন্দ্র করে রীতিমতো গত 2 থেকে 3 মাস ধরে সংবাদ মাধ্যমে শিরোনামে উঠে আসছে এই ভারতরত্ন সংঘ ক্লাব। একের পর এক তথ্য আমরা দেখিয়েছিলাম, তবে গতকালও আমরা সেই খবরটি সম্প্রচারিত করেছিলাম যেখানে বলা হচ্ছিল যে ভারতরত্ন সংঘ ক্লাবের বিল্ডিং ভাঙার নির্দেশ ইতিমধ্যে দিয়ে দিয়েছে মহকুমা প্রশাসন। কেন দিয়েছে সেই সম্পর্কে অবশ্যই আপনাদেরকে আপডেট দিয়ে রাখবো। যে এবার যে খবর উঠে আসছে যে অবৈধভাবে নির্মাণ করা হয়েছে সেই ভারতরত্ন সংঘ ক্লাব, যার পরিপ্রেক্ষিতেই এবার স্পষ্টভাবে মহকুমা প্রশাসন জানিয়ে দিয়েছে যে সেই বিল্ডিং এবার ভেঙে ফেলা হবে। তারই মধ্যে বলে রাখি, এই বিল্ডিং ভাঙার নির্দেশকে কেন্দ্র করে রীতিমতো কিন্তু এক প্রকার পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক স্পষ্ট করে দিয়েছেন যে ভারতরত্ন সংঘ ক্লাবের বিরুদ্ধে ওঠা অভিযোগ বহু পুরনো দিনের, আর বহু পুরনো অভিযোগকে কেন্দ্র করে এবার ভাঙা হচ্ছে ভারতরত্ন সংঘ ক্লাব। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে ভারতরত্ন সংঘ ক্লাব ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে সেটা তো কার্যত বহুদিনের অভিযোগ রয়েছে, এতদিন ধরে তা কেন সামনে আসছে না? যেখানে সম্প্রতি ভিকি হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে, তার পরবর্তী থেকেই একের পর এক তথ্য উঠে আসছে, তাহলে তার আগ থেকে কেন হচ্ছে না? তার আগেই বা কেন সেই তথ্য প্রকাশ্যে আনা হয়নি? সে নিয়ে কিন্তু একের পর এক স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলেছিলেন। স্থানীয় বাসিন্দারা রীতিমতো এই ক্লাবের পরিপ্রেক্ষিতে, এই ক্লাবের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ জানানো হচ্ছিল, তারপরও কেন পুলিশ প্রশাসন সজাগ দৃষ্টি দেয়নি? তারই মধ্যে জানিয়ে রাখি, ভারতরত্ন সংঘ ক্লাবের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবার পুরনো দিনে, যেটা কার্যত ইতিমধ্যেই জানিয়ে দিলেন ত্রিপুরার পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক। তবে সমাজ বিরোধী কার্যকলাপে নাকি ভারতরত্ন সংঘ ক্লাব যুক্ত রয়েছে, তাও এবার রীতিমতো মানলেন জেলা শাসক ডক্টর বিশাল কুমার। পরপর অভিযোগের পরও কেন শীতঘুমে, কেন এতদিন ধরে তারা কোনো স্ট্যাপ নেয়নি, এই নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। ভারতরত্ন ক্লাবের সদস্যদের বিরুদ্ধে একের পর এক কার্যকলাপ নিয়ে একাধিক প্রশ্ন, একাধিক সুর চুরিয়েছিলেন, সেই জায়গা থেকে তার সমাধান কেন করা হয়নি? বিস্তর এক প্রকার জল খোলা সৃষ্টি হচ্ছে ইতিমধ্যেই এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে। কি বলছেন শুনুন। पुलिस की तरफ से एक इंक्वायरी रिपोर्ट मांगी गई कि जो भारत रत्न क्लब है इसका लैंड स्टेटस क्या है। जब हमने इंक्वायरी कराई तो लैंड स्टेटस उसका खास पाया गया, और फर्दर इंक्वायरी पे उसमें एक स्ट्रक्चर मिला है, एक बिल्डिंग मिली है और एक और भी एक दो स्ट्रक्चर्स मिले हैं। तो कानून की तरफ से जो कार्रवाई होती है उस हिसाब से उनको वहाँ से हटाने का नोटिस दिया गया है। अगर वो 7 दिन के अंदर नहीं हटाते हैं तो सरकारी कार्रवाई के माध्यम से उसको हटाया जाएगा। और पुलिस का जो इंक्वायरी है वो कुछ इंसिडेंट्स वहाँ पे हुए हैं उस एरियाज में जिसमें भारत रत्न क्लब इन्वॉल्व है, इसके बारे में पूरी जानकारी हमें आप चाहें तो पुलिस से ले सकते हैं। एक क्लब का ही सरकारी जमीन में या आसपास जो जगह है वही भी, वो भी सरकारी जमीन पे? जो टोटल एरिया है वो अमूमन लगभग 1 एकड़ के आसपास है, उसमें क्लब का एरिया भी है, उसके सामने का भी थोड़ा एरिया खास जमीन है। আপনারা শুনলেন ডক্টর বিশাল কুমারের বক্তব্য। কার্যত তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন, এই ভারতরত্ন সংঘ ক্লাবের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে যার কারণে এবার বিল্ডিং ভাঙার নির্দেশ দেওয়া হচ্ছে। তবে এই সম্পর্কে বিস্তারিত আরো একবার জানার চেষ্টা করব। আমাদের সাথে যুক্ত হয়ে গেছে অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক নন্দন সরকার। নন্দন বাবু, আপনাকে নিউজ ভ্যানগার্ডের লাইভে স্বাগত। নমস্কার নন্দন বাবু, এই যে ভারতরত্ন সংঘ ক্লাবের বিরুদ্ধে একের পর এক অভিযোগ, তা আজকের নয় বহুদিনের, দীর্ঘদিনের, সেটা কার্যত এবার জানালেন জেলা শাসক, কিন্তু তারপরও কেন পুলিশ প্রশাসন নিশ্চুপ, সেটা যদি একটু তুলে ধরেন। প্রথমে আমি আপনাকে একটা কথা বলছি যে আমাদের ভারতবর্ষ কিন্তু একটা গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক চাষতে সবগুলো রাজনৈতিক দলই কিন্তু তাদের যে ভোট ব্যাংক সেটাকে অক্ষত রাখতে চায়। ভোট ব্যাংকের জন্য বিভিন্ন ধরনের টাকা পয়সার দরকার হয়, সেগুলো বিভিন্ন আনঅথরাইজড সোর্স থেকে আসে। তো সেই হিসাবে ভারতরত্ন ক্লাব
ফ্রন্ট থেকে, মানে সেই বামফ্রন্টের আমল থেকে দেখেছি এরা কিন্তু এলাকাতে একটা বিরাট দখলদারি নিয়ে বসে থাকে। ওখানে কোনো কিছু করতে হলে এই ক্লাবের পারমিশন লাগে, ক্লাবের যারা মেম্বার বা সেক্রেটারি প্রেসিডেন্ট এরা ভীষণ ক্ষমতাশালী, রাজনৈতিক ক্ষমতায় বলিয়ান, এবং ওইখানে যে সিপিডাব্লিউর যে অফিসটা আছে সেই অফিসে বাইরের থেকে কেউই ওদের অনুমতি ছাড়ায় ওখানে কেউ টেন্ডার ড্রপ করতে পারে না, নিগোসিয়েশন চালায়, সেটা সে অনেক আগের থেকে চলে আসছে এই ক্লাবের নিয়ে। ক্লাবটা বিরাট বিরাট দুর্গা পুজো করে, ভারতরত্ন ক্লাবের পুজো দেখতে হাজার হাজার লোক যায়, সেটা কিন্তু ওদের একটা মুখোশ। ওদের আসল যে রূপটা সেটা হলো যে কোনো ভাবে অন্যায় পথে টাকা রোজগার করা, মানুষের যে হক সেটাকে ছিনিয়ে নেওয়া, এবং সেভাবে এরা কাজ করে আসছে। এদের যে জায়গাটায় ক্লাবটা আছে সেই জায়গাটাও তো ওদের ওদের জায়গা নয়, ওখানে ওরা যেসব অ্যাক্টিভিটিস গুলো চালাচ্ছে সেগুলো সম্পূর্ণ রাজনৈতিক মদতে তখন চালিয়েছিল সেই বামপন্থীদের আমল থেকে। এখন এই সরকার আসার পর থেকে হয়তো আস্তে আস্তে এই যে ইরেগুলারিটি গুলো আস্তে আস্তে ওদের নজরে আসছে, আস্তে আস্তে এরা ধরছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যেটা করেছেন ওনাদের কাছে তো ল্যান্ডের তজি বুক থাকে, তজি বুকে তো সব কোথায় খাস প্ল্যান্ড কে দখল করে আছে কোথায় কি সব কিছুই ওদের নকল করতে থাকে। সেই হিসাবে এরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটর একটা দায়িত্ব ছিল এই যে ক্লাব ঘর গুলো কি রাস্তার উপর উঠেছে নাকি গভর্নমেন্টের জায়গার উপর উঠেছে সেগুলো দেখা, সেগুলো ওরা দেখেনি। পুলিশের কথা তো আমি বলছি যে পুলিশ কিন্তু ওই যে সিভিল যে ম্যাটার গুলো আছে মানে দেওয়ানি যে ব্যাপার গুলো থাকে যেমন জমি জমা সংক্রান্ত ব্যাপার, সেগুলোতে কিন্তু পুলিশ ডাইরেক্টলি ইন্টারফিয়ার করতে পারে না যতক্ষণ ধরে না কনসার্ন অথরিটি থেকে একটা কমপ্লেন্ট আসে পুলিশের কাছে যে এই জায়গা দখল করে আছে। তো ততক্ষণ পুলিশ কোনো অ্যাকশন নিতে পারে না। দুই নম্বর হলো ল অ্যান্ড অর্ডারের একটা ব্যাপার আছে, হঠাৎ করে একটা দীর্ঘদিনের এই যে চলে আসা একটা ক্লাবকে হঠাৎ করে যদি পুলিশ প্রশাসন থেকে ভেঙে দিতে যায় তাহলে এখানে একটা বিরাট বড় আইনশৃঙ্খলার একটা সমস্যা হতে পারে। সেসব জিনিস চিন্তা করে হয়তো পুলিশ অ্যাকশন গুলো নিচ্ছে না, ম্যাজিস্ট্রিয়াল অর্ডার লাগবে। এখন এই যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট এবং যে ডেপুটি কালেক্টর এন্ড ম্যাজিস্ট্রেট আছে প্রত্যেকটা এলাকাতে এনাদের দায়িত্ব কিন্তু ওদের যে ল্যান্ডটা সেটা বুঝে নেওয়া, কোন ল্যান্ডে কারা দখল করে বসে আছে সেগুলো ওনারা এখন ধরে করেনি, অত রাজনৈতিক কারণে করেনি, হয়তো প্রত্যেকে যার যার পিঠ বাঁচিয়েছে। এখন হয়তো যে একটা বড় ঘটনা হয়ে গেছে ওই যে বিকি হত্যাকাণ্ড মামলা, রাজনৈতিক মতপুষ্ট ছিল এরা। একটা ভারতের মতো গণতান্ত্রিক দেশে রাজনৈতিক মতব না থাকলে কেউ কোন ধরনের এত শক্তিশালী হয়ে উঠতে পারে না। যারা যেখানে দেখুন সারা ভারতবর্ষে যেখানে বড় ধরনের এই যে এসব সন্ত্রাসী গোল বা যেকোনো প্রত্যেকের পেছনে কোনো না কোনো রাজনৈতিক দলের মদত থাকে, সেই রাজনৈতিক মদত না থাকলে রাজনৈতিক মদত যখনই থাকবে তখনই কি হয় পুলিশ প্রশাসন সেখানে অচল হয়ে যায়। অর্থাৎ পুলিশ প্রশাসন যেরকম ধরনের একটা সুমোটো অ্যাকশন নেওয়ার জন্য সেটা নেয় না রাজনৈতিক ব্যাকলেস পাওয়ার আশঙ্কায়। এবং একই সঙ্গে এখানে এই যে ক্লাবগুলো যে আছে ক্লাবগুলোতে একটা প্রচুর অবৈধ ইনকাম আছে এদের, এটা এক টাকা দু টাকা নয় লক্ষ টাকাও নয়, এর থেকে অনেক বড় অ্যামাউন্ট। এই টাকার একটা বিরাট অংশ হয়তো এতদিন ধরে প্রভাবশালীরা পেয়ে আসছিল, এখন নতুন গভর্নমেন্ট আসার পরে হয়তো এগুলো নিয়ে মাথা চিন্তাভাবনা শুরু করেছে বলে হয়তো এগুলো আমাদের নজরে আসছে, কিন্তু এগুলো অনেকদিন ধরে চলে আসছে। ক্লাবে জয়েন করতে হলেও টাকা দিয়ে ঢুকতে হয় এই ক্লাবে, তারপরে ক্লাবের থেকে প্রচুর ইনকামের একটা অংশ প্রত্যেকে পায়। এই অবৈধ ব্যবসা দীর্ঘদিন ধরে চলে আসছে, বড় বড় পুজো করে মানুষের মাথা অন্যদিকে নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। ভারতরত্ন ক্লাবের পিছনে বহু ধরনের কেলেঙ্কারির অভিযোগ আছে। একদমই, তো সেক্ষেত্রে আজ যেটা জেলা শাসক বললেন পুলিশের ইনস্ট্রাকশনে যে বিভিন্ন কার্যকলাপের সঙ্গে বিভিন্ন ইনসিডেন্টের সঙ্গে যুক্ত রয়েছে ক্লাবের বিভিন্ন সদস্যরা, বর্তমানের সদস্যরা এবং আগের সদস্যরা, তাহলে সেক্ষেত্রে এত কিছু জানার পরও কেন তাদের বিরুদ্ধে কোনো স্ট্যাপ নেওয়া হচ্ছে না? প্রথমে আপনাকে বলে রেখেছি যে স্ট্যাপ কি করে নেবে, স্ট্যাপ তো নেবে এজেন্সি গুলো, এজেন্সি কারা আছে পুলিশ এজেন্সি আছে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন। এখন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আর পুলিশ তো আপনি নিজেই জানেন যে আমরা সবাই জানি যে যেখানে রাজনৈতিক ভাবে কেউ প্রভাবশালী হয়ে যায় বা রাজনৈতিক প্রচন্ড মদত পায় তো সেখানে পুলিশ আর প্রশাসন চট করে হাত দেয় না,
সেটা আমরা অলিখিত ভাবে হলেও সীমাবদ্ধ। কোথায় পুলিশে বা প্রশাসন এত শক্ত হয় যেখানে দেখে যে এদের পেছনে কোনো রাজনৈতিক শক্তি নেই, তখনই কিন্তু পুলিশ প্রশাসন সক্রিয় হয়। তো সেখানে এখানে এই ভারতরত্ন ক্লাবে এত বড় বড় পুজো করে, বড় বড় ভিআইপিরা ওখানে যায়। বামপন্থ আমলে তো ওখানে একজন ছিল ওরে বাবা, উনি তো ওখানে সায়েন্সা মানে ভুকুটির সম্রাট ছিলেন। ওনার আদর ছাড়া এখানে কেউ জায়গা জমি পর্যন্ত কিনতে পারতো না। এবং পরবর্তী সময়ে এরা এদের কাজ হলো এই যে বড় বড় পুজো আর্চা করে এগুলো সামাজিক একটা সংস্থা হিসেবে নিজেকে পরিচয় দেখানো, কিন্তু সেগুলো আসলে ভুল। পেছনে কিন্তু ভীষণ অবৈধ উপায়ে উপার্জন, মানুষের উপর অত্যাচার এবং অন্যের যে লেজিটিমেট যে একটা যে রাইটস সেটাকে অস্বীকার করা এবং রাজনৈতিক মদত পুষ্ট হয়ে গায়ের জোরে এলাকাতে সংসার চালানো, এই ক্লাবের কিন্তু মূল কাজই ছিল এটা। আচ্ছা, তো এই যে ঘটনাগুলো ঘটছে বা এই যে অভিযোগ সামনে আসছে, সেখানে একটি অবাক করার বিষয় হচ্ছে যে ভিকে হত্যা মামলার পর থেকে কিন্তু একের পর এক অভিযোগ সামনে আসছে বা সংবাদ শিরোনামে উঠে আসছে। তাহলে এতদিন ধরে এইগুলি কি ধামাচাপার দেওয়ার চেষ্টা করছিল ক্লাব কর্তৃপক্ষ বা যারা যুক্ত রয়েছেন এই কর্মকাণ্ডের সঙ্গে? এই ক্লাবের ভিতরে যারা ছিল তারা প্রত্যেকেই কোনো না কোনো ধরনের অপরাধের সঙ্গে জড়িত। এই অপরাধগুলো আমি একটা দিকে বলবো যে প্রতিষ্ঠিত ক্রাইম, অর্থাৎ এই যে বিভিন্ন উপায়ে যে আর্থিক ভাবে যে টাকা রোজগার করছে সেই টাকাটা এরা নিজেদের মধ্যে ডিস্ট্রিবিউট করে নিচ্ছে। এখন সমস্যা হয়েছে কি, সেখানে যদি কোনো ধরনের মানে ক্লাবের বাইরে থেকে কেউ প্রভাব খাটাতে চেষ্টা করে ক্লাবের উপর এবং ওই টাকার উপর যদি ওদেরও একটা অংশ ডিমান্ড করে বসে, তখনই ক্লাবের মধ্যে হয়তো সেটা একটা অনৈক্য দেখাবে, তারপরে হয়তো অনেক কিছু বেরিয়ে আসে। ক্লাবের মধ্যে যারা সেক্রেটারি প্রেসিডেন্ট আছে এরা দীর্ঘদিন ধরেই বিভিন্ন ভাবে এরা উপার্জন করে আসছে। একটা লোকের কোনো ইনকাম নেই, কিচ্ছু নেই, ওর নন সোর্সেস অফ ইনকাম নেই, তারপরে দেখা যায় তিনতলা চারতলা বাড়ি করে ফেলে কিভাবে করে, টাকাটা আসে কোথেকে, এগুলো তো সবাই জানে। আর আমাদের যেটা আপনি বলছেন যে এতদিন ধরে কেন অ্যাকশন নেয়নি, অ্যাকশন কি করে নেবে, এদের পেছনে তো সবসময় একটা রাজনৈতিক মদত থাকে, সেই মদতের তো পুলিশের সেই মদতটাকে নিশ্চয়ই একটা মূল্য হবে যে এখানে হাত দিলে আমি কিছু করতে পারবো না, অসম্মান হয়ে ফিরে আসতে হবে, সেই কারণে পুলিশ হাত দিচ্ছে না। আচ্ছা, তো এই যে সাম্প্রতিককালে আমরা যেটা দেখলাম যে নেগোসিয়েশন বাণিজ্যকে কেন্দ্র করে কিন্তু উষাবাজারে ভারতরত্ন সংঘ ক্লাবের সেক্রেটারি দুর্গাপ্রসন্ন দেব তার খুন হয়েছে, সেই জায়গায় বেশ কয়েকজন তো জড়িত রয়েছেন, তারই মধ্যে এই কর্মকাণ্ডের সঙ্গে আরো অনেক একাধিক জড়িত থাকতে পারেন, তাহলে তাদের নাম কি এবার প্রকাশ্যে আনা দরকার আপনি মনে করছেন? একটা তো হলো পুলিশের তদন্ত করে বেশ কয়েকজনকে অ্যারেস্ট করেছে, কিছু কিছু পালিয়ে গেছে, ওদের নামে অলরেডি পার্মানেন্ট ওয়ারেন্ট কিছু হয়ে গেছে এদের ধরার জন্য। নতুন যে আইন হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা সেটা কিন্তু মানে নাগরিক সুরক্ষা সংহিতা সেটা কিন্তু এখন এখানে কাজে আসবে না, কারণ কেসটা কিন্তু এই 1 জুলাইয়ের আগে হয়েছে। তো আগে যে আইপিসি সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী সেটা ইনভেস্টিগেশন চলছে, তো সেইখানে বেশ কিছু লোকের নাম এখানে অলরেডি পুলিশের খাতায় চলে এসছে, এদের কিছু অ্যারেস্ট হয়েছে, কিছু অ্যারেস্ট হয়নি, পালিয়ে আছে, চেষ্টা চলছে পুলিশের। পুলিশে কিন্তু এই বিকি হত্যাকাণ্ড মামলা কিন্তু পুলিশের ভূমিকা যথেষ্ট সন্তোষজনক ইন্সপেক্টরি, এবং আমি মনে করি যে পুলিশে এই হয়তো বর্তমান সরকারের একটা সদিচ্ছা আছে বলেই হয়তো বা পুলিশে এইভাবেই কাজ করতে পারছে। যদি বর্তমান সরকারের সদিচ্ছা না থাকতো তাহলে হয়তো পুলিশ এভাবে এত এতগুলো অ্যারেস্ট করতে পারতো না। আচ্ছা, তো এই যে যাদের নাম আসছে না, যারা একেবারে আড়ালে থাকছে, এবং আপনি যেটা বললেন যে রাজনৈতিক মদতে হয়তো বা তারা এই কাজগুলি করছে, তাহলে কি সেক্ষেত্রে রাজনৈতিক মদতে তারা ভবিষ্যতে এইভাবে পার পেয়ে যাবে? ভবিষ্যতে এরা পার পাবে কিনা জানি না, তবে টাকার একটা ক্ষমতা আছে, টাকার একটা বিরাট পাওয়ার আছে, সেখানে জাতি ধর্ম নির্বিশেষে সেখানে নিজেকে বিলিয়ে দেয়। অর্থাৎ আমার ন্যায় নীতি আদর্শ সবকিছু আমি হয়তো রাখতে পারবো না যখন আমাকে কেউ প্রচুর টাকার একটা তোপ দেবে, সেটা খুব কম লোকেই পারে পৃথিবীতে যারা টাকার লোভকে অস্বীকার করে, নিজের ন্যায় নীতি আদর্শ এবং আইন শৃঙ্খলাকে সেটাকে রক্ষা করে। তো টাকার একটা ব্যাপার বিরাট বড় আছে এখানে, সিপিডাব্লিউডি ওই অফিস থেকে কোটি কোটি টাকার যে টেন্ডার বেরো সেখানে প্রচুর টাকা এদের আসে, সেই টাকার একটা বিরাট পাওয়ার আছে, সেই পাওয়ার বলে হয়তো ওরা অনেক সময় মানে যে কোনো একটা দল ক্ষমতায় থাকুক না কেন ওদের কিছু এসে যায় না, ওরা ওই টাকার জোরে সবাইকে ম্যানেজ করে নিতে পারে, সেটা তো আমরা সবাই জানি যে টাকার জোরে সবকিছু ম্যানেজ করা যায়। সেভাবে হয়তো এরাও হয়তো সেভাবে করছে, হয়তো কিছু অ্যারেস্ট হবে, ইয়ে হবে, পরবর্তী সময় হয়তো কিছু রিফর্মস হবে, ক্লাবের ম্যানেজমেন্ট চেঞ্জ হবে, সেগুলি হবে, তার বেশি কি, কিন্তু এগুলো চলতেই থাকবে।
এই যে ক্লাব সদস্যদের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে, সেখানে কিন্তু স্পেসিফিক কোনো কমপ্লেন বা তাদের কিন্তু কোনো ক্লিয়ারিফিকেশন হচ্ছে না, সেই জায়গায় দাঁড়িয়ে সাম্প্রতিক কালের আবার এই ঘটনা। তাহলে কি আগামী দিনে সেই বিষয়গুলিকে সমাধান করতে রাজ্য পুলিশের বা রাজ্য গোয়েন্দা দপ্তরের কি কোন পথে হাঁটা উচিত? গোয়েন্দা পুলিশ সবই জানে কারা করছে কি করছে, ভারতত্ব ক্লাবে কারাগার আছে, কারাগারা নেগোসিয়েশনের টাকা উঠাচ্ছে, কারাগারা ডিস্ট্রিবিউট করছে, কোথায় টাকা যাচ্ছে, সেগুলো সবকিছুই গোয়েন্দারা জানে। জানলে কি হবে? ওদের তো অনেক জায়গাতেই হাত পা বাঁধা, ওরা বিস্তু দেখতে পারে না, কারণ রাজ্য সরকারের চাকরি বা যে কোনো ধরনের চাকরি বা ওই যে ক্ষমতা যারা বলিয়ান তাদের সঙ্গে লড়াই করতে হলে যেরকম ধরনের সব দিক দিয়ে ওদের ব্যাক আপ লাগবে, সে ব্যাক আপটা তো নেই, তো সে কারণে হয়তো বা অনেক অনেকাংশে পিছিয়ে যাচ্ছে এরা। পুলিশের জানলেও অনেক কিছু করতে পারছে না, হয়তো স্টেপ বাই স্টেপ এগোচ্ছে, আস্তে আস্তে এগোচ্ছে, অ্যারেস্ট করছে কিছু 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 হয়তো অ্যারেস্ট করতে পারছে না, কিছু পালিয়ে গেছে, এভিডেন্সের একটা ব্যাপার আছে ওদের এইসব মারাত্মক ধরনের এই মানে অ্যান্টি সোশ্যালদের বিরুদ্ধে মানুষ এভিডেন্স দিতেও ভয় পায়, যে ওকে অনেক কিছু জানলেও মানুষ বলে যে না আমি যদি ওর বিরুদ্ধে সাক্ষী দিই তাহলে পরবর্তী সময় আমার বাড়ি ঘরে অ্যাটাক করে বসবে। তো অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করছে, পুলিশের কাজটা খুব কঠিন এখানে, মানে সবকিছু মিলিয়ে এভিডেন্স কালেক্ট করা, আমি নিজেই বুঝি আমি পুলিশে চাকরি করতাম যে খুবই একটা টাফ ব্যাপার। হাউএভার অন্তত কিছুটা তো এগিয়েছে, মানুষের নজরে তো এসছে যে ক্লাব গুলোতে কি চলে, সিপিডাব্লিউডি অফিসটা ওখান থেকে সরিয়ে নেওয়ার অনেকদিন ধরে কথা হচ্ছিল যে এখান থেকে সরিয়ে যে কোনো একটা, আমি বলি যে এই যে সিপিডাব্লিউডি যখন টেন্ডার হয় এগুলো কেন এখানে করে না, একটা অর্ডিনারি যে কোনো একটা পুলিশ স্টেশনে গিয়ে টেন্ডারটা ড্রপ করবে, ওখানে গিয়ে করবে, বা যেখানে করা উচিত যে পুলিশ হেডকোয়ার্টারের ভিতরে সবগুলো টেন্ডার হবে যেখানে কোনো সাধারণ পাবলিক গিয়ে মাফিয়াগিরি করতে পারবে না, সেগুলো তো করা উচিত। এখানে অফেন একটা কোনো গার্ড নেই, কিচ্ছু নেই, কোনো সিকিউরিটি নেই, সেখানে গিয়ে একটা শ্রেণীর লোক বারবার টেন্ডার ড্রপ করছে, বাকিটা কিছুই করতে পারছে না, তো সেটা তো ওইভাবে চলতে থাকবে আনটিল এন্ড আনলেস এই অফিসটা এখান থেকে সরাতে হবে, না হলে কিন্তু এই ভারতত্ব ভাবে আরো অনেকক্ষণ হতে পারে। আপনি তো বলছেন পুলিশ প্রশাসন কাজ করছে এক প্রকার এগোচ্ছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষ বা সেখানকার যারা স্থানীয়রা রয়েছে তারা কিন্তু দীর্ঘদিন ধরে অভিযোগ তুলছে, বারংবার তুলছে, তো সেখানে তখন কেন প্রকাশ্যে আসেনি এই বিষয়গুলো? প্রকাশ্যে কি করে আসবে, পুলিশের তো চাকরি, ওরাও তো একটা ক্ষমতাশালী প্রভাবশালী রাজনৈতিক ক্ষমতাশালী, এদের সঙ্গে একটা পুলিশের ওদের কতটুকু ক্ষমতা আছে যে এখানে গিয়ে হাত দেওয়া, যতটুকু না পারে ততটুকু পুলিশ করতে পারে। এখন হয়তো প্রেশার আসছে উপর থেকে, পুলিশে একটু অ্যাক্টিভিটি দেখাচ্ছে, কিন্তু পুলিশের মধ্যে তো একটা ভয় কাজ করে যে চট করে হয়তো ওর মধ্যে কোনো ইয়ে হয়ে যাবে, রাজনৈতিক রোষানলি করতে পারে, বাইরে পাঠিয়ে দিতে পারে, দূরে কোথাও পোস্টিং দিয়ে দিতে পারে, নানা ধরনের ভয় ভীতি কাজ করে পুলিশের মধ্যেও, সেই কারণে হয়তো পুলিশ নিজে থেকে আগ বাড়িয়ে কোনো কিছু করেনি। এখন হয়তো ওখান থেকে চাপ আসছে, রাজনৈতিক সদিচ্ছা আছে এই সরকারের, হয়তো ওরা বলছে ধরতে, তখন এখন ওই ওরা কিছু সতর্ক থাকে, পুলিশ যদি সতর্ক থাকে এত কিছুর পরও কাউ কাদেরকে কয়েকজনকে গ্রেপ্তার করা হলো, বেশ কয়েকজন কিন্তু বহিরাজ্যে পাড়ি দিচ্ছে, তাহলে সেই বিষয়গুলোর দিকে কি এবার নজর রাখছে না, যার কারণে এবার তারা পার পেয়ে যাচ্ছে অন্য রাজ্যে পাড়ি দিচ্ছে? দাদা ম্যাডাম এখানে সেই নজর ঠিকই রাখছে, সবকিছু রাখছে, কিন্তু মানুষের ব্রেনের সঙ্গে মানুষের ব্রেনের লড়াই, এটা যারা ক্রিমিনাল ওদেরও তো একটা ব্রেন আছে, ওরা কিভাবে এসকেপ করতে হয় সেগুলো তো নিশ্চয়ই ওরাও জানে, আর পুলিশের এত স্ট্রেংথ নেই যে সবসময় একবারে কন্টিনিউয়াস একটা এলাকাতে গিয়ে সব ভাইস প্রতি নজর রাখতে। যাক, আমাদের যে ভারতীয় আইন আছে, একটা লোক বেশি দিন পালিয়ে থাকতে পারে না, এরপরে নেক্সট স্টেপ হয় ওর প্রপার্টি কো করে নেওয়া, অ্যাটাচমেন্ট করা, এবং ওর বিরুদ্ধে একটা নন ভেলেবেল ওয়ারেন্ট জারি করা, এবং নতুন যে আইন হয়েছে সেখানে বলা হয়েছে পালিয়ে থাকলেও ওর যে আইনটা হবে আর সেই ওর ট্রায়ালটা কিন্তু হয়ে যাবে, এটাকে বলে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া, সেটা কিন্তু নতুন আইনে বলা আছে যে আগে তো পালিয়ে থাকলে কেসটা স্যানিটাইজ হয়ে পড়ে থাকতো, এখন সেটা সুযোগ নেই, এখন প্রক্লেম ডিফেন্ডার করে ওর অবর্তমানে ওর ট্রায়াল চলে হবে, ওর পানিশমেন্ট হয়ে যাবে। আচ্ছা, একেবারে নন্দনবাবু অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য, বিস্তারিত বিষয় তুলে ধরলো এবং সমস্তটাই জানার চেষ্টা করলাম। আমাদের সাথে ছিল অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক নন্দন সরকার। তবে এই ভারতরত্ন সংঘ ক্লাব কিন্তু রীতিমতো চর্চায় রয়েছে, তারই মধ্যে আবারও অবৈধ দখলদারিকে কেন্দ্র করে রীতিমতো আরো একবার প্রকাশ্যে আসলো ভারতরত্ন সংঘ ক্লাব, যেখানে বিল্ডিং ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে, যেটা গতকাল আমরা দেখেছিলাম মহকুমা প্রশাসনের পক্ষ থেকে। তবে তারই মধ্যে এবার ডক্টর বিশাল কুমার, ত্রিপুরার পশ্চিম ত্রিপুরা জেলা শাসক, যে স্পষ্ট ভাষায় বললেন তার পরিপ্রেক্ষিতে আগামী দিনে রাজ্যের গোয়েন্দা দপ্তর কতটা সতর্ক হন, কতটা সমাধান বের করতে পারে, সেদিকেই কিন্তু এবার তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট মহল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।